আজকে আবার চলে এসেছি যে একটা নতুন ক্লাস নিয়ে পরিবর্তন বা প্রতিস্থাপন চ্যাপ্টার ঠিক আছে এই চ্যাপ্টারটিতে আমি আরও কতকগুলো তোমাদেরকে ইম্পর্ট্যান্ট টাইপ বলে দিচ্ছি যে টাইপগুলো করলে তোমার এই চ্যাপ্টারটা ফুল কাভার হয়ে যাবে তোমাকে এই চ্যাপ্টার থেকে যেখানে যেই অঙ্কটায় দেখ তোমরা সেই অঙ্কটাই করে দিতে পারবে ঠিক আছে তাহলে ভিডিও ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো মাঝে মাঝে আমি দু চারটে শর্ট ট্রিক্স বলে দেবো যে কীভাবে এই অঙ্কগুলো তোমরা কিভাবে করতে পারবে ঠিক আছে আর এই ভিডিওটি যারা নতুন এসেছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আরও এরকম নতুন নতুন ভিডিও পাবে মানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে কমেন্ট করবে এবং তোমার বন্ধুদেরকে আবার শেয়ার করে দেবে ঠিক আছে যদি ভালো লেগে থাকে এরপর দেখো শুরু করতে চলেছি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক করব যে টাইপগুলো করলে তোমাদের টাইম কম খরচ হবে এবং খুব সহজে তোমরা অঙ্কগুলো করতে পারবে ঠিক আছে তাহলে আর ইন্টিগ্রেশন চ্যাপ্টারটিতে তোমাদের কোনো ভয় থাকবে না দেখো প্রথম কোয়েশ্চেনটা কি আছে দেখো প্রথম কোয়েশ্চেন আছে ইন্টিগ্রেশন অফ ডি এক্স ডিভাইড বাই এ সাইন এক্স প্লাস বি কস এক্স এটা আমাদেরকে মান নির্ণয় করতে হবে ঠিক আছে অনেকে এইরকম কোশ্চেন দেখলে খুবই ভয় পেয়ে যায় ঘাবড়ে যায় কিন্তু এগুলো এগুলো হচ্ছে সবচেয়ে সহজ কোশ্চেন ঠিক আছে কিভাবে করতে হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো খুব সহজে এইরকম কোয়েশ্চানগুলো তোমরা উদ্ধার করতে পারবে প্রথমে আমরা ধরে নেবো ঠিক আছে ধরি এ আর বি এখানে এই দুটো আমাদের আনন্ন আছে মানে জানা নেই তাহলে এই দুটোকে আমরা ধরে নেবো কিছু একটা ধরবো তাহলে ধরলে আমাদেরকে ধরতে হবে ইজিকাল টু তোমরা আর কস আলফা ধরলে ঠিক আছে আবার বি ইজিক্যাল টু আর সাইন আলফা ধরলে এগুলো শুধু শুধু ধরা যায় না ঠিক আছে ধরার এক একটা কারণ থাকে দেখো এখানে যদি আমি আর কস আলফা লিখি আর এখানে যদি আর সাইন আলফা লিখি আটটা কমন হয়ে যাচ্ছে কমন নিয়ে বাইরে চলে আসবে আটটা যেহেতু ধ্রুবক সংখ্যা আর জিগ্যালটা হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে আটটা বাইরে চলে আসবে আর এখানে হচ্ছে কস আলফা সাইন এক্স আবার প্লাস সাইন আলফা কস এক্স এখানে একটা সূত্র জানি আমরা সাইন এক্স সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এটা একটা সূত্র জানি এটা সূত্র হচ্ছে সাইন অফ এ প্লাস বি ঠিক আছে এই সূত্রটা আমরা জানি এটা ক্লাস ইলেভেন থেকে আমরা পড়ে আসছি এইরকমভাবে এই সূত্রটা কাজে লাগানোর জন্য আমি এই দুটো জিনিসকে ধরে নিলাম ঠিক আছে এবার দেখো অঙ্কটা কীভাবে করতে হয় ইন্ট্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এর জায়গায় আমি এক্স সরি আর আর কস আলফা সাইন এক্স বসালাম ঠিক আছে আবার এখানে বিয়ের জায়গায় লিখছি আর সাইন আলফা কস এক্স এবারে এখান থেকে আমি আটটাকে কমন নিয়ে নেব আটটা কমন নিলে একবারে আমি ইন্ট্রিগ্রেশনটা বাইরে বের করে দিচ্ছি ঠিক আছে ইন্ট্রেশনটা বাইরে বের করে দিলাম ডি এক্স পড়ে রইলো এটাকে এবার সাজিয়ে নিচ্ছি এইরকম আকারে সাজিয়ে নিচ্ছি তাহলে প্রথমে সাইন এক্স হবে তারপরে কস আলফা প্লাস কস এক্স আবার সাইন আলফা ঠিক আছে তাহলে এই সূত্রটা আমাদের পড়ে গেল এবার দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড সেম এই সূত্রই কাজে লাগাবো আমাদের সাইন অফ এখানে এক্স প্লাস আলফা হয়ে যাবে ঠিক আছে এবারে দেখো এবারে ইন্টিগ্রেশন অফ আর এবারে ওয়ান বাই সাইন এক্সের আমরা কোনো ইন্টিগ্রেশন জানি না ঠিক আছে তাহলে এটাকে আমরা সাইনটাকে উপরে তুলে দেবো উপরে তুলে দিলে আমাদের কোশেক হয়ে যায় এটা আমরা জানি কোশেক এক্স প্লাস আলফা ইন্টু ডি এক্স এবারে এইটার আমরা একটা ইন্টিগ্রেশন জানি ঠিক আছে ইন্টিগ্রেশন অফ কোশেক এক্স কোশেক এক্স ইজিক হচ্ছে এটা দু লগ অফ মড টেন অফ টেন এক্স বাই টু হয় ঠিক আছে প্লাস সি এটা সিটা এখানে দেওয়ার দরকার নেই কিন্তু টেন এক্স বাই টু হয় এটা মড মড মান না দিলে মানে মডটা আর কি হচ্ছে পজিটিভ মান ঠিক আছে মডের জন্য তাহলে এখানে সেই থ্রুটের কাজে লাগাবো ওয়ান বাই আর ইনটিগেশন অফ ইনটিগেশনটা উঠে যাচ্ছে আর কি ইনটিগেশন হচ্ছে না লগ অফ টেন এক্স বাই টু টোটালি এটের টার্মটা এক্স তাহলে এক্স প্লাস আলফা ডিভাইড বাই টু এটা মড প্লাস সি এবার আমরা আর এর একটা মান আর একটা দেখো আর এর মানটা আমাদেরকে এখানে বসিয়ে দেবো তাহলে এখানে আমরা জানি দেখো এ আর বি আছে এবার আরটা আমাদেরকে কী করবো দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফিজিক্যাল টু কী হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে এখানে আর এ স্কোয়ার ক স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা হয় ঠিক আছে এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজকাল টু আর্ট স্কোয়ারটা কমন নিলে ক স্কোয়ার আলফা প্লাস সাইন্স স্কোয়ার আলফা হয়ে যায় আর এটার মান আমরা জানি ওয়ান হয় তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজকাল টু হচ্ছে আর্ট স্কোয়ার ইন্টু ওয়ানটা লিখছি না তাহলে এখান থেকে এটা একটা মানটা পেলাম তাহলে আর এর মানটা এটা রুট হয়ে যাবে তাহলে ওয়ান বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু লগ অফ এবার দেখো এখানে এটাকে সেপারেট করে দেবো ঠিক আছে লগ টেন এক্স বাই টু প্লাস টু বাই এক্স বাই আলফা ওয়ান বাই টু যেহেতু সেটা দেখো আরেকটা মান কীভাবে বের করতে হয় দেখো এবারে এখানে হচ্ছে এক্স বাই আলফা হয়ে যাবে তো ঠিক আছে মানে আলফা বাই টু হবে আর কি আলফা বাই টু প্লাস সি কিন্তু এখানে এটা করলে তো আমাদের চলবে না আলফার মানটা বের করতে হবে আমাদেরকে তাহলে আলফার মানটা আমাদের কী হবে দেখো আলফার মান আমরা এইখান থেকে বের করবো আরেকবার এইখান থেকে বের করবো প্রথমে ধরো এইখানে আছে মানটা আমাদের তাহলে এ সমান আরেকবার লিখে নিচ্ছি আর কস আলফা আর বি সমান হচ্ছে আর সাইন আলফা ঠিক আছে এটাকে আমি সাইন বাই কস করলে কী হয় টেন হয়ে যায় ঠিক আছে তাহলে টেন আলফা করবো আমরা টেন আলফা ইজিক্যাল টু সাইন বাই কস করছি তাহলে সাইন হচ্ছে উপরে বি বাই এ আর আরে ক্যান্সেল হয়ে যাচ্ছে ঠিক আছে আর আলফার মানটা আমরা বের করছি টেন অফ টেন ইনভার্স বি বাই এ বি বাই এ টেন ইনার্স বি বাই হয়ে এ হয়ে যাবে ঠিক আছে মানে আলফার মানটা এখানটার থেকে আমি বের করলাম ঠিক আছে কারণ আলফা আমাদের থাকেনি নি তাহলে আলফা আমরা কী করতে রাখবো আলফাটাকে আমরা কনভার্ট করে দেবো সেই ঠিক আছে ওয়ান বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু লগ অফ টেন এক্স বাই টু প্লাস হাফটা এখানে রয়ে যাচ্ছে আর টেনের এটা আলফার মানটা এখানে বসিয়ে দিচ্ছি টেন ইনভার্স অফ বিবাই এ ঠিক আছে এটাকে তুমি থার্ড ওকেটে রেখে দেবে কি ফোর্থ ব্র্যাকেটে রাখবে ঠিক আছে এটা মটটা দেবে প্লাস সি এটা আমাদের অ্যান্সার এইরকমভাবে এত সহজভাবে করতে হবে ঠিক আছে তোমাদের কোনো চাপ নেই আমি প্রত্যেকটা লাইন তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাবো যাতে তোমরা প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝতে পারো প্রত্যেকটা টাইপের আমি অঙ্ক তোমাদেরকে এইভাবেই বুঝিয়ে দেবো ঠিক আছে এবার চলো দেখি পরের কোশ্চেনটা কী আছে দেখা যাক পরের কোশ্চেনটা আছে দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুটোভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে সমাকলন করতে হবে মানে মান্য করতে হবে আর কি কোনো ব্যাপার নেই যার ল্যাঙ্গুয়েজে দেখ সেম অঙ্ক এটা দেখো এই চ্যাপ্টারে একরকমভাবে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি এর পরে যেটা সিক্স বি চ্যাপ্টার আছে ঠিক আছে এইরকম টাইপের অঙ্ক পাবে এরকম টাইপের অঙ্ক পাবে ঠিক আছে সেটা আবার আলাদা নিয়মে তোমাদেরকে আমি দেখাবো তুমি যে নিয়মে করবে সেটাই ঠিক হবে ঠিক আছে ক্লাস টুয়েলভে এমন একটা পজিশন তুমি একটা অঙ্ককে বিভিন্ন রকম টাইপের করতে পারো ঠিক আছে তোমার কোনো ভুল হবে না তুমি যে টাইপেই করবে মানে যে নিয়মেই করবে কোনো ভুল হবে না ঠিক আছে তাহলে আমি একটা আলাদা নিয়মে করছি পরের পরের চ্যাপ্টারে তোমাদেরকে আরেকবার আরেকটা আলাদা নিয়মে শিখিয়ে দেবো ঠিক আছে তাহলে এখন দেখো কিভাবে করতে হয় এখন এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে এখানে দেখো এক্সেস স্কোয়ার আছে যেহেতু তাহলে আমরা এখানে ধরে নেব ধরি এক্স ফিজিক্যাল টু টেন ধরে নেব টেন থিটে ঠিক আছে টেন থিটে ধরলে আমাদের কী সুবিধা হয় দেখো যদি আমরা টেন ধরা হয় তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর রুটো ওয়ান প্লাস থিটা হয়ে যায় ঠিক আছে তাহলে আমাদের সুবিধাটা কী হচ্ছে সেক্স থিটা পড়ে রয়েছে আর ডি এক্স আছে এবারে দেখো আরেকটা নিয়ম করতে হয় তোমাদেরকে তোমাদেরকে বলে দিচ্ছি এটাকে এবার ডেরিভেটিভ করবো ঠিক আছে এক্স হচ্ছে টু থিটা হচ্ছে সেক্স স্কোয়ার থিটা হয় সেক্স স্কোয়ার থিটা ডি থিটা এবার আমি ডি জায়গায় এটি বসিয়ে দেবো সেক্স স্কোয়ার থিটা ডি থিটা সেক্স স্কোয়ার থিটা ইন্টু সেক থিটা ঠিক আছে সেক স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে ইন্ডিকেশন অফ ডি থিটা ডিভাইড বাই সেক থিটা দেখতে পালে কত সহজভাবে হয়ে গেল এবার কারণ এটা করার কারণ একটাই হলো যেহেতু আমার রুটটা এখানে উঠে যাবে ঠিক আছে এরকম অনেক রকমের টাইপ থাকে দেখবে তোমাদের এখানে শুধু স্কোয়ার থাকবে ঠিক আছে এখানে ধরো এক্স থাকলো শুধু এক্স থাকলো তাহলে আমি সেই স্কোয়ারে ভেবে নেবো ঠিক আছে যদি এক্স থাকে তাহলে এক্সটা ট্যান স্কোয়ার ধরে নেবো এখানে শুধু যদি এক্স থাকে ধরো ওয়ান প্লাস শুধু এক্স রইলো ওয়ান প্লাস এক্স রইলো তাহলে এখানে এক্সের জায়গায় আমি টেন স্কোয়ার ধরে নেবো তাহলে তো সেই সেক্স স্কোয়ার চলে আসছে এইরকমভাবে বিভিন্ন রকমভাবে ভাবতে হবে তোমাদেরকে কীভাবে অঙ্কটা করা যায় এবার দেখো ওয়ান বাই সেকের আমরা কোনো ইনটিগ্রেশন জানি না তাহলে সেকটাকে আমি উপরে তুলে দেবো তাহলে ইনটিগ্রেশন ক্রস হয়ে যায় সেকটাকে উপরে তুলে ক্রস হয়ে যায় ডে থ্রিটা এবার দেখো কসের ইনটিগ্রেশন আমরা জানি একটা ঠিক আছে কসের ইনটিগেশন হচ্ছে সাইন থিটা প্লাস সি কস থিটা দেখো হচ্ছে কস থিটা ইনটিগ্রেশন কস থিটা ইউজ করলে হচ্ছে সাইন থিটা প্লাস সি এখানে প্লাস সি দিতে পারেন না এখানে এটা জানি আমি তোমাদেরকে বেসিক ক্লাসে আমি তোমাদেরকে একবার জানিয়ে দিয়েছি ঠিক আছে এবার দেখো এবার সাইন থিটা আছে আমার কিন্তু আমার কিসে আমার ছিল কোয়েশ্চেনটা এক্সে ছিল তাহলে আমাকে এক্সে কনভার্ট করতে হবে তোমরা সেম যখনই কোনো জিনিস একটু ধরে নেবে যে আমরা থিটায় ধরলাম কি এটা তুমি আল আলফা ধরতে পারো সিগমা ধরতে পারো যা পারো ধরো কোনো ব্যাপার নেই কিন্তু আলটিমেট তোমাদেরকে কোয়েশ্চানে যেটা দিয়ে থাকবে সেটাই তোমাদের কনভার্ট করে দিতে হবে ঠিক আছে তাহলে ভালো হয় কারণ নাম্বারটা কাটবে না তাছাড়া তোমার এখানে নাম্বার কেটে দিতে পারে ঠিক আছে তাহলে চালাও এখানে এবার দেখো টেন থিট এখানে করছি টেন থিটা ইজিক্যাল টু এক্স টেন থিটা মানে কী জানি আমরা লম্ববাই ভূমি ঠিক আছে লম্ববাই ভূমি তাহলে এক্স বাই ওয়ান তলে কিছু নেই মানে ওয়ান আমি ধরতে পারি তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি ঠিক আছে তাহলে এবারে থিটা ট্যান থিটা বেরিয়ে গেছে তাহলে এবার অতিভুজ বের করব অতিভুজ এটা যদি বুঝতে না পারো তুমি সমকোণে ত্রিভুজ একটা এঁকে নেবে এটা এক্স এটা ওয়ান আর এখানে অতিভুজের সূত্র কি মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার ছোটোর থেকে পড়ে এসেছি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান এ হয় ঠিক আছে তাহলে অতিভুজ হবে আমার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এবারে আমার সাইন থিটা আছে সাইন থিটা সমান আমরা কি জানি সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ অতিভুজ ঠিক আছে অতিভুজ তাহলে লম্বর মান আমরা কত পেয়েছি লম্ব হচ্ছে এক্স আর অতি উপজ হচ্ছে রোটো বার এক্স প্লাস ওয়ান তাহলে এটা আমরা সাইন থিটার মানটি পেয়ে গেলাম সেম এখানে সাইন থিটার মানটি বসে দেবো এক্স ক্লাস সি ঠিক আছে এইরকমভাবে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে দেখো আমি প্রত্যেকটা স্টেপ ওয়াইজ ভেঙে ভেঙে তোমাদেরকে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় তোমরা প্রত্যেকটা ভালোভাবে অঙ্কগুলো দেখো ঠিক আছে তারপর নিজেরা আরেকবার প্র্যাকটিস করবে নিজেরা যতক্ষণ না প্র্যাকটিস করবে ততক্ষণ না তোমরা অঙ্ক উদ্ধার করতে পারবে না ঠিক আছে অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের দাম ঠিক আছে যে যত বেশি প্র্যাকটিস করবে যত ভালোভাবে প্র্যাকটিস করবে তার রেজাল্ট তত বেশি হবে ঠিক আছে ইনক্রিজ হবে ক্লাস টুয়েলভে হচ্ছে এখন প্র্যাকটিস করে যেতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে তাহলে গোটা ভিডিওটি না স্ক্রিপ্ট করে ভালোভাবে দেখতে থাকো প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাই দেব দেখো এই অঙ্কটা এবার কীভাবে করতে হয় দেখে নাও এটা দেখো ইন্টিগ্রেশন অফ ডি এক্স ডিভাইড বাই এটা রুট ওভার অফ রুটটা আমাদেরকে যে করে তুলতে হবে ঠিক আছে রুটটা তুলতে গেলে আমাদেরকে দেখো এখানে বিভিন্ন ধরনের পদ্ধতি থাকে তাহলে কেমনভাবে তুলতে হয় সেটা তোমাদেরকে ভাবতে হবে তাহলে এখানে যেহেতু ওয়ান আছে তাহলে আমরা একটা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স ইজিক্যাল টু ওয়ান হয় এটা আমরা করতে পারি কিন্তু করলে একটা প্রবলেম হবে এখানে আমার আরেকটা দেখো টু এবি টু এবি নাই টু এ না থাকলে আমাদেরকে টু এবিটাও আনতে হবে টু এ বি আনলে তাহলে স্কোয়ার হয়ে যাবে একটা ধরো সাইন স্কোয়ার প্লাস ক স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে গেলে এই রুটটা উঠে যাবে কিন্তু এখানে সাইন এক্স আছে সাইন এক্স থাকলে আমি আরেকটা বলেছিলাম তোমাদেরকে সাইন এক্স থাকলে কিংবা সাইন টু এক্স থাকলে এই সূত্রটা হয় সাইন এক্স বাই টু ইন্টু কস অফ এক্স বাই টু এই সূত্রটা হয় আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এই সূত্রটা খুব ইম্পর্ট্যান্ট প্রচুর কাজে লাগবে প্রচুর জায়গায় তোমাদের কাজে লাগবে এইরকমভাবে করতে ঠিক আছে তাহলে এই এই অঙ্কটা হচ্ছে প্রচুর গুরুত্বপূর্ণ অঙ্ক ভিভিআই তোমাদের এইচএস এক্সামে পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ঠিক আছে এই অঙ্কটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে দশবার থেকে বেশি মিনিমাম প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে বই যতগুলো আছে যতগুলি করো তুমি মিনিমাম দশবার তো করতে হবে তোমাদেরকে প্র্যাকটিস ঠিক আছে তাহলে পুরো ঝড়ের মতো অঙ্ক হবে তোমাদের তাহলে ইন্টারিগ্রেশন অফ সেম করে দিচ্ছি তাহলে এটাকে আমরা করতে পারি সাইন্স স্কোয়ার এক্স বাই টু প্লাস ক স্কোয়ার এক্স বাই টু ইজিক্যাল টু ওয়ান এটা আমরা লিখতে পারি যেহেতু আমাদের এখানে এক্স বাই টু দেওয়া আছে তাহলে আমরাও এখানে এক্স বাই টু এইটা না করে আমরা এইটা করছি ঠিক আছে এটাও করলে হয় কিন্তু এখানে আমাদের এটা প্রযোজ্য হবে না কারণ যেহেতু আমাদের সাইন এক্স দেওয়া আছে সাইন টু এক্স দেওয়াতে গেলে ঠিক ছিল এটা করে দিতাম কিন্তু এখানে আমাদের যেহেতু সাইন এক্স দেওয়া আছে তাহলে আমরা এই সূত্রেরও কাজে লাগাবো ঠিক আছে দেখো তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস ক স্কোয়ার এক্স বাই টু প্লাস এটা বসাচ্ছি সাইন এক্সের জায়গায় টু ইন্টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু গোটাটা রুট ঠিক আছে এবারে ইনটিগ্রেশন অফ ডি এক্স ডিভাইড বাই এটা তলেরটা স্কোয়ারে যাবে ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রের কাজে লাগলো তাহলে হচ্ছে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু তার স্কোয়ার হলো এবার যদি স্কোয়ার হয়ে গেছে তাহলে এবার রুটটা আমাদের উঠে যাবে ঠিক আছে তাহলে সাইন প্রথমে কসটা লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু তাহলে আমাদের এবারে পরের স্টেপটা করতে সুবিধা হবে দেখো পরের স্টেপটা এবারে যে স্টেপটা করব সেটা যে প্রথম যে অঙ্কটা তোমাদেরকে দেখালাম সেই রকম সেম টাইপের স্টেপ হবে ঠিক আছে সেম টাইপের স্টেপ হবে কিভাবে করতে হবে দেখো সেম টাইপের স্টেপটা সে এখানে ধরো এখানে কিছু নয় মানে ওয়ান ধরে নিচ্ছি আমরা কিছু নয় মানে ওয়ান ইন্টু দেওয়া আছে এবারে ওয়ান মানে আমরা কত জানি ওয়ানটাকে আমরা করতে পারি দেখো ওয়ানটাকে কীভাবে লিখতে হয় ডি এক্স ডিভাইড বাই এখানে হচ্ছে ওয়ান আছে যেহেতু তাহলে ওয়ান বাই রুট টু যদি করা হয় কস এক্স বাই টু প্লাস ওয়ান বাই রুট টু ইন্টু সাইন এক্স বাই টু এটা আমরা করলাম এটা কী জন্য করলাম পরের স্টেপটা সুবিধা হবে আরেকটা স্টেপ প্রত্যেকটা স্টেপ একটার পরে একটা লিঙ্ক অনুযায়ী হয় ঠিক আছে তাহলে ধরো এখানে আমি ওয়ান বাই রুট টুটা বাড়তি লিখেছি ঠিক আছে ওয়ান বাই রুট টু আমি এক্সট্রা লিখেছি মানে সরি রুট টুটা এক্সট্রা লিখেছি তাহলে রুট টু দিয়ে এখানে গুন করে দিলাম যদি এটা এবারে কমন না হয় তাহলে রুট টু ক্যান্সেল হয়ে যাবে তাহলে আমাদের আলটিমেট এটাই পড়ে রয়েছে ওয়ান এখানে পড়ে রয়েছে ঠিক আছে তাহলে ওয়ান বাই রুট টুটা আমি বাইরে বের করে দিলাম এটা আমি অঙ্কটা করবার সুবিধার্থে এরকমভাবে করছি ঠিক আছে ইন্ডিগেশন অফ ডিএক্স ডিভাইড বাই এখানে দেখো এটা কীভাবে করবো রুট টু আছে যেহেতু ওয়ান বাই রুট টু এবারে কতর মান হচ্ছে ওয়ান বাই রুট টু হয় এক হচ্ছে সাইন পঁয়তাল্লিশের মানও হয় আবার কস পঁয়তাল্লিশে মানও হয় এবার তুমি এখানে যেটা খুশি তুমি বসাতে পারো তুমি যদি এখানে কসের মান বসাও যদি এক একটা জায়গায় কস পাই বাই ফোর বা পঁয়তাল্লিশ লিখতে পারো ওয়ান বাই রুট টু লেখা হয় যদি এইখানে কস বসাও তাহলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি হবে এখানে তুমি সাইন বসাবে একটাই ঠিক আছে তাহলে এখানে সূত্রটা আলাদা হবে আবার তুমি কষের সূত্র পাবে এখানে আবার যদি তুমি এখানে সাইন বসাও তাহলে তুমি সাইনের সূত্র পাবে তোমার যেটাই মন যাবে তুমি সেটাতে বসাবে আমি এখানে তোমাদের সুবিধার্থে যেটা আমি সুবিধা হবে তোমাদের সুবিধা হবে সেই অনুযায়ী বস বলছি এখানে তোমরা সর্বদা সাইন বসাবে ঠিক আছে তাহলে সাইন পাই বাই ফোর বসাবে সবসময় সাইন পাই পাই ফোর বসাবে আর কস এক্স বাই টু প্লাস এখানে কস বসাবে কস পাই বাই ফোর আর সাইন এক্স বাই টু এটা করলে তোমাদের সব সময় সুবিধা হবে ঠিক আছে ওয়ান বাই রুট টু ইন্টেগ্রেশন সেম আগের সূত্রে বসে যাচ্ছে সাইন অফ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু ইন্টু ঠিক আছে ওয়ান বাই টু এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে কোশেক হয়ে যাবে কোশেক পাই বাই ফোর হয়ে যাচ্ছে ঠিক আছে ইন্টু হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু লগ হবে লগ অফ টেন এবার হচ্ছে মড হয়ে যাবে এক্স বাই ফোর প্লাস এক্স বাই টু ঠিক আছে এবারে তোকে এইখানে একটা সূত্র কাজে লাগছে সেই সূত্রটা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই জায়গাটা ভালোভাবে বুঝতে পারবে না ঠিক আছে দেখো এখানে তোমাদের ডিভাইড বাই টু তো হবেই ঠিক আছে তার সাথে এখানে যেহেতু ওয়ান বাই ফোর এক্স আছে মানে এটা সরি এটা পাই বোর্ডে এটা পাই এখানে টু আছে যেহেতু তাহলে একটা বাইরে টু দিয়ে গুণ হবে ঠিক আছে এটা মনে রাখবে সবসময় যেহেতু এক্স বাই টু আছে তাহলে এই টুটা বাইরে একটা গুণ হবে ওয়ান বাই রুট টু ইন্টু টু ইন্টু লগ টেন এবার দেখো এখানে হচ্ছে এটা সেপারেট করে দেবো দুইটাকে এটার সাথে একবার গুণ করবো এটার সাথে একবার গুণ করবো তাহলে এখানে পাই বাই চার দু আট হবে আর এক্স বাই ফোর হয়ে যাবে ঠিক আছে আর একটা মডটা দেবে মডটা দেওয়ার ঠিক হবে প্লাস সি এখানে হচ্ছে প্লাস সি এবার দেখো এই রুট টুটা আমি টুটা কীভাবে হচ্ছে দুটো রুট টু এর গুণ রুট টু ইন্টু রুট টু 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 হয় ঠিক আছে তাহলে দুটো রুট টু এর গুণ তাহলে এখানে রুট টু দিয়ে ক্যান্সেল হলে আর একটা রুট টু রয়ে যাচ্ছে তাহলে রুট টু ইন্টু লগ অফ এখানে প্রথমে এক্স বাই এইট দিচ্ছি প্লাস ফাইভ বাই এইট এটার ব্র্যাকেটে এটার মড প্লাস সি ঠিক আছে এইরকমভাবে অঙ্কগুলো করতে হয় এখানে প্রত্যেকটা স্টেপ তোমরা ভেঙে ভেঙে করবে তাহলে সুবিধা হবে ঠিক আছে অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে কীভাবে স সহজভাবে করতে হয় প্রথমে তোমরা প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে করবে প্র্যাকটিস করার সময় তোমরা স্টেপ স্টেপ যদি জাম করতে পারো স্টেপ জাম করলে টাইম কম বা টাইম কম লাগবে ঠিক আছে তাহলে তোমাদের সুবিধা হবে পরীক্ষার সময় এবার দেখো নেক্সট কোশ্চেনটা দেখো এ দেখো এ এটাকে একটা সহজ নিয়মে করা যায় খুব কম এরিয়ার মধ্যে হয়ে যাবে খুব কম টাইম লাগবে তিন থেকে দু থেকে তিন মিনিট লাগবে ঠিক আছে দু থেকে তিন মিনিটে বেশি এ অঙ্কগুলো লাগবে না কীভাবে করতে হয় দেখে নাও একটু এটা দেখো একটা জিনিস ধরে নিলেই গোটা অঙ্কটা তোমার হুবুহু চলে আসবে ঠিক আছে তাহলে এমন একটা জিনিস ধরতে হবে যেটা তোমার গোটা অঙ্কটায় চলে আসবে কোনটা ধরবে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে দেখো যদি ধরা হয় লগ অফ লগ এক্স ইজিক্যাল টু যদি আমরা জেড ধরে নিই কিংবা এম ধরে নিই পি ধরে নিই কী ধরেন যা খুশি ধরো তোমার কোনো চাপ নেই এটাকে ডেরিভেটিভ করব ঠিক আছে প্রথমে লগ এটা ব্রেকেটে এক্স হয়ে যাচ্ছে লগ এক্সের ডেবিট হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু সরি লগ এক্স হবে তাহলে ওয়ান বাই এক্স আবার এটা সিম্পল লগ এক্স আছে শুধু লগ এক্স আছে তার জন্য একটা এক্স হবে ঠিক আছে গুণ আর ডি এক্স হচ্ছে তাহলে এটা ভালোভাবে লিখে দিচ্ছি উপরে ডি এক্স লিখে দিচ্ছি এক্স লগ তাহলে দেখো আমাদের এই জিনিসটা পুরোটা চলে এলো এখানে একটা লাইনে ঠিক আছে তাহলে এই জিনিসটার জায়গায় আমি শুধু ডিজেড বসিয়ে দেবো তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড উপরে বসিয়ে দিলাম আর এটার মান আমরা জেড ধরে নিয়েছি জেড ধরে নিয়েছি ঠিক আছে এবার আরেকটা জানি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই জেড ডিজেড কিংবা এক্স ডিএক্স সমান হচ্ছে লগ অফ মডেক্স প্লাস সি এটা তোমরা মনে রাখবে সেই তোমাদের সূত্রের জিনিসে চলে এলো প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা মধ্যে করতে হবে ঠিক আছে হবে না প্লাস সি এবার মান আমরা যা ধরেছিলাম সেটা আবার বসিয়ে কারণ আমরা আমরা জানি যে এক্সে আছে মানে আমাদেরকে উত্তরও এক্সে আনতে হবে তাহলে জেডের মান এটা লিখেছিলাম লগ অফ লগ এক্স আর এটা হচ্ছে মড প্লাস সি দেখতে পালে কত সহজে অঙ্কগুলো হয়ে যায় প্রত্যেকটা অঙ্ক এরকমভাবে সহজ টাইপে হয়ে যাবে তোমরা প্রত্যেকটা ভিডিও আমার ভালোভাবে দেখে নাও ঠিক আছে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলছি চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নাও এরকম আরও নতুন নতুন তোমাদের ভিডিও পেয়ে যাবে তাহলে আর যদি এই ভিডিওটা আরও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দাও এটা কমেন্ট করে দেবে ভালোভাবে ঠিক আছে আর তোমাদের বন্ধুদেরকে এটা শেয়ার করে দাও তাহলে তারাও যেমন এই ভিডিওগুলো দেখতে পারে তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যারা অঙ্কতে একবারে দুর্বল তাদের জন্য আমি একবারে স্টেপ ওয়াইজ ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমরা প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বুঝতে পারো ঠিক আছে আজকের মধ্যে এখানেই সমস্ত করলাম ঠিক আছে